হ্যালো এভরিওয়ান, এখন যে ম্যাথটা আমরা করব এটা একটু বড় আর একটু টিপিক্যাল, একটু বোঝা করতে হবে। তাহলে শুরু শুরু করা যাক। এখানে হলো বলছে আমাদেরকে ডিজাইন স্ট্রেংথ বের করতে হবে। ম্যাথ হলো গিয়ে এফেক্টিভ এরিয়ার ম্যাথ, এটার মধ্যে থেকে আমাদের ডিজাইন স্ট্রেংথ বের করতে হবে বলছে। ASTM A9992 দেওয়া আছে। এটা দেওয়ার কারণে হলো আমাদেরকে আলটিমেটলি অনেকগুলো ডাটা দিয়ে দিছে, যেগুলো টেবিল থাকবে টেবিল থেকে যদি, আর আমি এখানে ডাটাগুলো বসাই দেবো যে ওই ডাটাগুলো, এখানে ডাটাগুলো দেওয়া ছিল। আর একটা সেকশন আমাদেরকে দিয়ে দিছে W ইন্টু 8 ইন্টু 12, 8 ইন্টু 24, এই সেকশনটা আমাদেরকে দিয়ে দিছে, যেখানে 4টা 3x4 ইঞ্চ টায়ার বোল্টস আছে, আর যেগুলো স্ট্যান্ডার্ড হোল। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আগে যেটা আমি স্ট্যান্ডার্ড হোল বলতেছিলাম, যেটা 1x8 বলতেছিলাম, ওইটা স্ট্যান্ডার্ড হোল, ওটা নর্মাল যদি স্ট্যান্ডার্ড বলা না থাকে। যদি স্ট্যান্ডার্ড বলা থাকে তখন আমরা ইউজ করবো হলে 1x16। আগে যে জায়গায় 1x8 ইউজ করতাম, আগের ম্যাথগুলো দেখলে বোঝা যাবে, এখন আপনি বোঝা যাবে না, 1x16 বসাবো। স্ট্যান্ডার্ড হোলস 2 পার ফ্ল্যাঞ্জ, দুইটা এইগুলাকে ফ্ল্যাঞ্জ, এটাকে ফ্ল্যাঞ্জ বলে, এটাকে ওয়েব বলে, এটাও ফুট, যাই হোক। এখন প্রত্যেকটা ফ্ল্যাঞ্জে 4টা 4টা করে বোল্ট আছে, এখানে 4টা, এখানে 4টা। এখন এটাকে যদি আমরা প্ল্যান ভিউতে নিয়ে যাই, তাহলে প্ল্যান ভিউটা কীরকম এরকম দেখে যান, দুই সাইড দুইটা ফ্ল্যাঞ্জের 4টা বোল 4টা বোল। এখন আমরা সেকশনটা, ক্রস সেকশনটা এভাবে এভাবে নেব আর কি, এই সেকশন আমরা বলতে পারি, এভাবে সেকশনটা আমরা এই থেকে নেব। যেমন সলিউশনে জাম্প ইন করা যাক। এখন সলিউশনের দিকে যদি আমরা দেখি, যেহেতু এখানে ASTM 992 বলে দিছিল, এটার জন্য মেটেরিয়ালের হিসেব দিক থেকে দেখতে গেলে এখানে আমাদেরকে FY50 KSI আমরা পেয়ে যাব, আর আলটিমেট ইয়েল্ড আমরা 65 KSI পেয়ে যাব। আর ফর এই W824 সেকশন, এটা কোয়েশনে দেওয়া থাকবে ডাটাগুলো, 24 সেকশনের জন্য আমরা পাবো এগুলিকে W8 AG দেওয়া থাকবে, 7.08 ইঞ্চি স্কোয়ার, আমাদেরকে TW মানে ওয়েবের থিকনেস, ওয়েবের থিকনেসটা দেওয়া থাকবে 0.245 ইঞ্চি, TF ফ্ল্যাঞ্জের থিকনেস, এই যে ফ্ল্যাঞ্জ, এটাকে এই যে উপরেটাকে ফ্ল্যাঞ্জ বলে, এই ফ্ল্যাঞ্জের থিকনেস, ফ্ল্যাঞ্জের থিকনেস দেওয়া থাকবে, দেওয়া আছে 0.4 ইঞ্চি। এফেক্টিভ ডেপথ ডি দেওয়া আছে 7.93 ইঞ্চি। তারপরে BF দেওয়া আছে, উপরের যেটা ইয়ার ডিস্টেন্সটা, সরি এর নিচের যে টোটাল ডিস্টেন্স, এটা BF, ব্রেথ অফ দ্য ফুটিং BF 6.5 ইঞ্চ, অ্যান্ড RY রেডিয়াস অফ জাইরেশন 1.61 দেওয়া আছে। এটা একটু টিপিক্যাল ম্যাথ, একটু অন্য লেভেলের ম্যাথ। এখন আমরা ডিজাইন স্ট্রেংথটা বের করবো। ডিজাইন স্ট্রেংথের সূত্র আমরা কী কী জানি, দুইটা সূত্র আমরা জানি ডিজাইন স্ট্রেংথের, একটা হলো PN ইজ ইকুয়াল টু 0.9 FY AG, একটা হলো PN ইজ ইকুয়াল টু, সরি মেবি একটু ঝাপসা হয়ে গেছিলো, একটু সাপসা হয়ে গেছিলো, পি ইজ ইকুয়াল টু 0.75 FU E. আমাদেরকে এই তো বের করতেই হবে, যদি ওটার তো প্রয়োজন হয়, এটার প্রয়োজন হয়, কিন্তু আমরা এটা যেহেতু আছে এটা আমরা বের করে ফেলি প্রথমটা, যেহেতু এজি দেওয়া আছে এখানে 7.08 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমরা পাবো 0.9 FY, আমরা পাইছিলাম যে দেওয়া আসলে 50 KSI, আর আমাদের কেউ দিয়ে দিছে 7.08, তাহলে এখানে চলে আসে 319 কিপস। এখন হলে আমাদেরকে এই বের করতে হবে, এইর জন্য আমরা ফর্মুলা জানি, AE = UAN, এফেক্টিভ এরিয়া ইজ ইকুয়াল টু রিডাকশন ফ্যাক্টর ইন্টু নেট এরিয়া। এখন আমরা AN যদি বের করি, ইউটা আমরা একটু পরে বের করতে, কারণ এটার ইউর
যে এক্স বারটা আছে এটা একটু ডিফিকাল্ট, এটা দেওয়া নাই, যার কারণে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই পুরো সেকশনের জন্য। এইটা হবে এন ইজ ইকুয়াল টু আমরা জানি যে ক্রস এরিয়া মাইনাস বোল্ট এরিয়া বা নাম্বার অফ হোলস ইনটু ডায়া অফ হোল, আমরা এটা করি ইনটু ফ্ল্যাঞ্জ থিকনেস। ফ্ল্যাঞ্জ থিকনেস যদি আমরা এটা করি তাহলে আমাদের ডাটাকে কী আছে 7.08। এখানে যদি আমরা দেখি আমাদের হোল আসলে লিখে, যেহেতু আমরা এখানে ক্রস করেছি চারটা হোল, ডায়া দেওয়া আছে প্রত্যেকটা বারের 3 বাই 4 ইঞ্চি করে, তাহলে এখানে হবে গিয়ে 4 ইঞ্চি প্লাস আসলে গিয়া ডায়া অফ হোল, মানে সরি ডায়া হোল প্লাস ডায়া অফ হোল, হোলের ডায়া হলে গিয়ে আমাদের 1/16 যেহেতু স্ট্যান্ডার্ড হোল বলছে, ইনটু ফ্ল্যাঞ্জ থিকনেস। ফ্ল্যাঞ্জ থিকনেস আমাদের দেওয়া আছে হলে 0.4, ফ্ল্যাঞ্জ থিকনেস হলো গিয়ে টিএফ, এটা হলো ফ্ল্যাঞ্জ থিকনেস। থিকনেস এটা যদি আমরা দিই আলটিমেটলি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এন চলে আসতে সে হলো গিয়ে 5.68 ইঞ্চিস স্কোয়ার। এন পেয়ে গেছি, এখন আমাদেরকে ইউ বের করতে হবে। আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু 1 - x^l, এখানে এল তো যেহেতু 9 ইঞ্চি বলেই দিই, সেখানে কানেকটিভ লেন্থ কানেকশন লেন্থ 9 ইঞ্চি, তাহলে আমরা এল তো জানি এল ইজ ইকুয়াল টু 9 ইঞ্চ, কিন্তু এক্স বারটা সমস্যা, এক্স বারের জন্য একটা বড় সূত্র আছে, এটা মনে রাখতে হবে, যদি মনে রাখা যায় তাহলে পরীক্ষায় মানটা দিয়ে দেওয়া থাকবে না। এক্সের যে বড় সূত্রটা আছে সেটা হলো গিয়ে এক্স বার ইজ ইকুয়াল টু পিএফ ইনটু টিএফ টু টিএফ বাই টু প্লাস ডি মাইনাস টু টিএফ বাই টু ইনটু টিডাব্লু, এটা একটু কঠিন মনে রাখে, একটু টাফ, ডি প্লাস টু টিএফ বাই ফোর আর বিএফ ইনটু টিএফ প্লাস ডি মাইনাস টু টিএফ টু ইনটু টিডাব্লু। এখন হলো আমাদের সব ভ্যালু এখানে দেওয়া আছে, যেখানে টিডাব্লু টিএফ পিএফ ডি আর ওয়াই যত ভ্যালু লাগে সবগুলো দেওয়া আছে। এখন আমাদেরকে জাস্ট ডাটা ইনপুট করতে হবে, আমি যদি ডাটাগুলো ইনপুট করি তাহলে আমাদের আলটিমেটলি চলে আসবে লেগে 6.5 × 0.4 × 0.2 প্লাস 3.565 × থিকনেস হলো 0.245 × এটা থেকে আসবে আমাদের 2.1825 6.5 বিএফ হলো 6.5 0.4 হলো একে ফ্ল্যাঞ্জ থিকনেস প্লাস এটা থেকে আসবে 3.565 × ওয়েভের থিকনেস 2.45 আলটিমেটলি আনসার চলে আসে লেগে 0.6985 ইঞ্চ। এক্স বার পেয়ে গেছি, এখন আমরা ইউ পেয়ে যাবো, ইউ ইজ ইকুয়াল টু 1 - x^l, তাহলে 1 - 0.6985 / l হলো 9 ইঞ্চি। যদি আমরা এটা করি তাহলে আমাদের টোটাল ইউ চলে আসতে চলে গিয়ে 0.923। এখন আমরা এটা পেয়ে গেছি, ইউ পেয়ে গেছি, এন পেয়ে গেছি, আমরা এ পেয়ে যাবো, এ পেয়ে গেলে আমরা পিএন পেয়ে যাবো, এবং আমরা দুটার মধ্যে কম্পেয়ার করে আমাদের টোটাল ডিজাইন স্ট্যান্ডটা পেয়ে যাবো। এখন আমরা সবগুলো পেয়ে গেছি, এখন আমরা যদি এ বের করি ইউ এন, এই হলো গিয়ে আমাদের 0.923,
আর এন আমাদের বের হয়েছিল কত দেখেছি 5.68 ইঞ্চি স্কোয়ার, 5.68 ইঞ্চি স্কোয়ার। যদি এটা করি আমাদের তাহলে ই আমাদের চলে আসতেছে, ই আমাদের আসতেছে 5.2426 ইঞ্চি স্কোয়ার। এখন যদি আমরা ফ্র্যাকচার স্ট্রেন্থ যেটা আছে পিএন যদি আরেকটা যেটা আছে ওটা বের করি 0.75 ইন্টু FYE, স্টিলের জন্য দেওয়া ছিল 65 KSI FY, এই আমরা বের করলাম 5.2426, যেটা আসবে হলো 249.121 কিপস। এখন যেহেতু আমরা আগে যেটা পেয়েছিলাম এটা হলো 319 কিপস, যেটা হলো এটা হলো ইয়েল্ডিংয়ের জন্য গ্রোস। আর এখন আমরা ফ্র্যাকচার স্ট্রেন্থ পেলাম পিএন 2.5 এম, যেহেতু এটা ছোটো যেটা ছোটো থাকবে ওইটা আমরা নিব ডিজাইন স্ট্রেন্থ হিসেবে, দেয়ারফর ডিজাইন স্ট্রেন্থ 249.21 ছিল আনসার। এদের ছিল আমাদের ম্যাথ, এবং এই টপিকের উপর আমরা জাস্ট আরেকটা ম্যাথ করবো, এরপর এই টপিক ক্লোজ।